এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মিলেছে রাস্তা তৈরির ছাড়পত্র, কিন্তু এখনো বেশিরভাগ জমি হাতে আসেনি, ফলে বিশ মাইল জুড়ে 31 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে খবর, আলিপুর দুয়ারে সলসলা বাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত 41.65 কিলোমিটার রাস্তা 4 লেন করা হবে, কিন্তু এর মধ্যে মাত্র 19.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য জমি হাতে এসেছে, ফলে জমি না মেলায় বাকি অংশের কাজ শুরু করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য সচিব এবং হাইকোর্টকে চিঠি দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, যদিও জমির জন্য ন্যায্য দাম দেওয়া হচ্ছে না বলে দাবি অনিচ্ছুক জমিদাতাদের। 20,000 টাকা ডিসিমেল আমাদের দিয়েছে, যার ভ্যালুয়েশন এখন মোটামুটি 3 লাখ থেকে 4 লাখ টাকা ডিসিমেল, এখন কেউ কিনতে পারতেছে না এখনো জায়গা। এই অবস্থায় আমরা বসবাস করতেছি, আর এখন যদি আমরা জমি সরকারকে এখন এই অবস্থায় এই 20,000 টাকা রেটে দিই, আমরা যাব কোথায়? আমাদের ঘর বাড়ি তৈরি করবো কীভাবে? এটাই তো আমাদের দিক দিকান আমরা ঠিক পাচ্ছি না এখনো। 3টি ব্যবসায়ী সমিতির এলাকা যাচ্ছে, 250টি দোকানদার রয়েছে, প্রচুর কৃষি জমি যাচ্ছে, সেই কৃষকের সংখ্যাও প্রায় 500-র অধিক। কৃষক ও ব্যবসায়ীদের আমরা ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আমরা দাবি করেছি। 31 নম্বর জাতীয় সড়কের চিফ জেনারেল ম্যানেজারের দাবি, যথাযথ দাম দেওয়া সত্ত্বেও অনেকেই জমি দিচ্ছেন না, আর জমি জটে জাতীয় সড়কের সম্প্রসারণ আটকে থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আলিপুরদুয়ার জেলার এই অংশটিতে এই যে 4 লেনের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, এর কিন্তু যাবতীয় দায়ভার রাজ্য সরকারের অর্থাৎ জেলা প্রশাসনের। ঠিক মতন এরা যে জমির দাম সেটা ঠিক মতন চেয়ে পাঠায়নি এই রাজ্য সরকার, যেটা পুরোপুরি জেলা প্রশাসনের উপর বর্তায়। এই জায়গায় রাজ্য সরকারের একটা বিরাট খামতি আছে, জেলা প্রশাসন মানুষের জন্য তো কোনো কাজ করছে না, তারা তো তৃণমূল সরকারের হয়ে দুয়ারে দুয়ারে প্রশাসনের নাটক করে বেড়াচ্ছে, এর ফলে মার খাচ্ছে কিন্তু এই ধরনের যে উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো। জমির যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন কার্টেল করে মানুষকে দেওয়ার কথা বলা হচ্ছে, তো মানুষ যদি প্রকৃত দাম না পায় তাহলে তার জমি ছাড়বে কেন? ভ্যালুয়েশনটা প্রপারলি মানুষকে দিতে হবে, তাহলেই না মানুষ জমিটা ছাড়বে। কোথায় স্পেসিফিক সমস্যা আছে সেটা আমাদের বলুন, সেই সমস্যা মেটাতে প্রশাসনের সাথে আমরাও থাকব। সব মিলিয়ে জট কাটিয়ে কবে 31 নম্বর জাতীয় সড়ক 4 লেনের হয় সেদিকেই তাকিয়ে নিত্যযাত্রীরা। অরিন্দম সেন, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।